নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে জাতি যখন বিজয় সন্নিকটে ঠিক তখনই বুদ্ধিজীবী হত্যায় মেতে উঠে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদররা রায়বাজার বদ্ধভূমিতে ফেলে রাখা হয় দেশেরা শিক্ষক সাহিত্যিক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী সহ অনেক বুদ্ধিজীবীর নিষ্পাম দেহ পৈশাচিক সেই হত্যাযজ্ঞের ক্ষত আজও দগদগে রক্তাক্ত বাংলায় প্রণব রিপোর্ট পাকিস্তানি হানাদার বাহিনীকে বাংলা থেকে নিচ্ছিন্ন করতে রক্ত নদী পেরিয়ে মুক্তিকামী জাতি যখন বিজয়ের দ্বার প্রান্তে ঠিক তখনই মরণ কামড় হিসেবে বুদ্ধিজীবী হত্যায় মাতে পাকিস্তানি হানাদার আর তাদের এদেশীয় দোসর রাজাকার আলবদর বাঙালি জাতিকে মেধাশূন্য করতে পাকিস্তানি সেনারা বেছে বেছে দেশের সেরা শিক্ষক সাংবাদিক চিকিৎসক প্রকৌশলী সাহিত্যিকদের জড়ো করে রায়ের বাজার বদ্ধভূমিতে মুক্তিযুদ্ধের সময় বাঙালিকে নির্বিচারে হত্যা করা হলেও শেষ সময়ে বুদ্ধিজীবীদের হত্যা করা হয় তালিকা তৈরি করে সে অনুযায়ী বাড়ি বা কাজের জায়গা থেকে তুলে নিয়ে যাওয়া হয় তাদের বিভিন্ন টর্চার সেলে অমানসিক নির্যাতন শেষে হত্যা করা হয় বেশিরভাগকেই হত্যা করা হয় চোদ্দ ডিসেম্বর আমরা ভীষণ উদ্বিগ্ন ছিলাম কারণ আমাদেরই তো চেনা আমার বাবারই তো কলিগরা ছিল মুনি চৌধুরী মুফাজুল হায়দা চৌধুরী সন্তোষ ভট্টাচার্য উদ্দেশ্য ছিল পাকিস্তান বাহিনীর যে এই সমাজে যারা মেরুদণ্ড হয়ে আছে তাদের মেরুদণ্ডটা ভেঙে দেওয়া সেই ব্যাপারে তারা সাকসেসফুল হয়েছিল বাংলাপিডিয়ার তথ্য অনুযায়ী নশো একানব্বই জন শিক্ষাবিদ তেরো জন সাংবাদিক ঊনপঞ্চাশ জন চিকিৎসক বিয়াল্লিশ জন আইনজীবী নয় জন সাহিত্যিক ও শিল্পী পাঁচজন প্রকৌশলী এবং অন্যান্য পেশার দুজনকে হত্যা করা হয় শহীদ সন্তানরা বলছেন গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ে জোর পদক্ষেপ নিতে হবে রাষ্ট্রকে এখন আমরা শুনছি যে জাতীয় আন্তর্জাতিক পর্যায়ে এটাকে গণহত্যা দিবস পালন করার জন্য একটা প্রক্রিয়া চলছে পাকিস্তানের বন্ধু রাষ্ট্রগুলোর থেকে প্রেসার না আসলে তারা শুনবে না এটা তো এই দিক থেকে একটা আন্তর্জাতিকভাবে রাষ্ট্র এবং সমাজ দুটো মিলেই আমাদেরকে জোরদার একটা ভূমিকা পালন করতে হবে বাঙালির মুক্তি সংগ্রামের প্রতিটি পরতে মেধা আর মননে প্রেরণা যোগানো বুদ্ধিজীবীদের পথেই চলবে আগামীর বাংলাদেশ সে আশা শহীদ পরিবারসহ সকলের প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা